আল্লাম মোবালাগার সেগা আর আল্লামা তা দিয়ে ওটাও মোবালাগার সেগা মোবালাগা মানে তাতে অর্থের অত্যন্ত ব্যাপকতা রয়েছে মহা জ্ঞানী এলম থেকে আল্লামা বা আল্লাম আল্লামুল মহাজ্ঞানী মহা জ্ঞানী তো মহা জ্ঞানী কি এইসব যে সব আলেম গুলো দেশে বাঙালি প্রচলিত আলেম তারা কি আসলে মহা জ্ঞানী আমি তো জানি না যে একজন কেউ মহা জ্ঞানী নয় একজনও তাদের মহা জ্ঞানী নয় কিন্তু তারা হয় সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে গেছে বা তাদের ভক্তের সংখ্যা বেশি আছে হ্যাঁ তারা তাদের সমাজে তাদের মহলে যে যে মহল থেকে উঠে এসছে যে ঘরানা থেকে উঠে এসছে সেই ঘরানাতে খুব বুজুর্গ সেজন্য জন্য আল্লামা আসলে আর এই আল্লামার রোগ প্রথম পাকিস্তান থেকে শুরু হয় পাকিস্তান থেকে পাকিস্তানে আজকে থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগেও দেখেছি তারা মৌলানা বলতো না মৌলবি হইলে আল্লামা যদি কেউ লেকচার দিতে পারে তাহলে আল্লামা সাহাব আর এই রোগটা বাংলাদেশে গিয়েছে হ্যাঁ বাংলাদেশ ভারতে পরে গিয়েছে তো এই হচ্ছে রোগ আর এই রোগটা বিদাতিদের মধ্যে আরো বেশি আছে বিদ্যাতির মধ্যে আরো বেশি আছে আমি সহি আকিদার আলেমদের বড় বড় আলেমরাই রয়েছেন মদিয়া থেকে পাশ করা অথবা দেশের ভালো ভালো আলেমরা রয়েছেন তাদের কারো নামের সামনে আল্লামা দেখিনি এবার একটা পোস্টার দেখলাম কেউ আল্লামা লিখেছে যেসব লিখেছে আমাদের আলেম তারা যারা পছন্দ করবেন না পছন্দ করবেন না কখনো এবং এটা আমি কখনো পছন্দ করি না আর সেসব আলেমগুলি যাদের সম্পর্কে আল্লামা লিখা হচ্ছে তাদেরকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাসর মাঠে যে তোমরা কি আসলে মহাজ্ঞানী ছিলে তো এরা ফেসে যাবে এরা সন্তুষ্টি প্রকাশ করে থাকে আল্লামার ওপর আল্লাহ লিখছে তো আমাদেরকে খুব মজাই লাগছে শুনতে যে আমরা মহা হয়ে গেছি জনগণের কাছে দেশবাসীর কাছে মাঠে যদি জিজ্ঞাসা করেন তো এদের বারোটা বেজে যাবে কি যে জবাব দেবে ওদের চিন্তা করা উচিত আমি ওই সব ভাইদেরকে ওই সব আলেম সমাজকে বলবো যে আপনারা একটু আল্লাহকে ভয় করেন এবং জাতিকে কঠোর ভাবে নিষেধ করেন এত বাড়াবাড়ি আল্লাহ রবাহ কাছে ফেসে যাবেন যদি এদেরকে সতর্ক সাবধান করে নিজে দায় মুক্ত না হন যদি মুক্ত না হন আল্লাহ জিজ্ঞেস তোমরা সন্তুষ্টি প্রকাশ করেছিলে তুমি কি এত বড় আল্লামা ছিলে যে তুমি একটা আল্লামা লিখা হয়তো মহাগানি লিখা হইত কথাটি মনে রাখবে তবে আরেকটি কথা এখানে বলে দিব যে বাড়াবাড়ি এটা আবার ঠিক না আজকাল আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপরে এই আপনার এই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু এমন লোকেরা প্রশ্ন উত্তর করে যারা কোন আলেমও নয় আলেম নয় একটা ভয়েস আমার কাছে কিছুদিন আগে আসলো তাতে দেখলাম যে একজন উত্তর দিচ্ছে বলছে আল্লামা বলা মানুষকে আল্লাহ শির্ক সেটাও বড়াবড়ি মানুষকে আল্লামা বলা যেতে পারে শিখ হবে না কিন্তু এইসব আলেমগুলো আল্লামা কেউ নয় যতগুলোকে বলা হচ্ছে কেউ আল্লামা না যদি শেখ সইলেবল ফজান কে কেউ আল্লাহ বলে চল চলবে শেখ ইবন উজ্লিম কে কেউ আল্লাহ বলে তো চলবে জি ইবনুল কাইয়েম আল্লামা ঠিক আছে আলবানিকে যদি কেউ আল্লাহ বলে তো ঠিক আছে কিন্তু ভারত বাংলাদেশে এসব মলবি সাহেব এসব মৌলানা সাহেব এসব শেখ এরা সব হুজুররা যেসব আর কিছু লেকচার দিতে পারে আর কিছু সামান্য এলেম কালাম আছে আর বেদাতো ডুবে আছে আর সব আল্লামা এগুলি আল্লামা জনগণের কাছে জাহেলদের কাছে আল্লামা বা ভক্তদের কাছে আল্লামা আল্লাহ ভুল আলম কাছে মোটে আল্লাহ নাই আল্লাহকে ভয় করা উচিত এই সব আলেম সমাজকে আর জনগণ তো জাহেল তারা নিজের বুজুর্গদেরকে যত বাড়াতে পারবে হ্যাঁ ততই বড় করতে পারলো ভালো হলো আল্লাহ হেফাজত করে এসব ফেতনা থেকে আল্লাহ হেফাজত করে